অন্যান্য যে স্থানীয় সরকার নির্বাচনগুলো আমরা ইতিপূর্বে কভার করেছি সেখানে কিন্তু এই বেলা দুটোর সময় কিন্তু ভোটের চিত্রটা দেখা যায়, ভোট কেন্দ্রগুলো একটু খা খা করে, মানে ভোটার উপস্থিতি থাকে না, বিশেষ করে নারী ভোটাররা থাকে না, দুটোর পর আবার হয়। কিন্তু এই কেন্দ্রে এই মুহূর্তে যেখানে আছি দেখেন ভোটের লাইনটা কিন্তু নারীরা কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। এবং সবচেয়ে বড় কথা, এই প্রত্যেকটি নারী কিন্তু গার্মেন্টস ওয়ার্কার, এবং তার আপনি জানেন যে সিটি কর্পোরেশনের মধ্যে কিন্তু আজকে ভোট উপলক্ষে সরকারি ছুটি, কিন্তু এখানে অনেক গার্মেন্টস ওয়ার্কার আছে যারা সিটির বাইরে, তাদের কিন্তু গার্মেন্টস বন্ধ দেয়নি, তাদের গার্মেন্টস খোলা আছে। সুতরাং আমি এখানে অনেকজনের সাথে কথা বলেছিলাম যে তারা যে সকাল থেকে এখন পর্যন্ত অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকে সকালে এসে বাড়ি ফিরে গেছেন, আবার এসছেন, মানে অনেকে 3-4 ঘন্টা দাঁড়িয়ে আছেন। এই দাঁড়িয়ে থাকার প্রধানতম কারণ কিন্তু হচ্ছে ইভিএম এর গতিটা স্লো। ইভিএম এর গতি স্লো বলেই কিন্তু ভোটাররা, অনেক ভোটার আছে তারা চলেও গেছে, এবং অনেক বেশিরভাগই আছে তারা অপেক্ষা করছেন, ঘুরে ফিরে এসে আবার লাইনে দাঁড়াচ্ছেন। আমি একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই। আপনি কয়বার আসলেন এই ভোট কেন্দ্রে? দুইবার এলাম। আর একবার কখন আসছিলেন? 9:30-11 দিক ঘুরে গেছে। কেন ঘুরে গেছেন? ওই যে একটা সমস্যা। কি সমস্যা বলেন তো? কিসে? মেশিনের সমস্যা। কিসের সমস্যা ছিল? মেশিনের সমস্যা ছিল শুনছি, তো একটু দেরি হইব না হাইতে আমরা গেছি। আপনি কতক্ষণ দাঁড়ায় আছেন? আমি 2 ঘন্টা আছিলাম। আপনি কি কাজ করেন? আমি চাকরি করি অফিসে। অফিস ছুটি দিছে? ছুটি দেয় না, আমরা আমি অ্যাবসেন্ট করে আমি ভোট দিয়ে বেড়াইছি। আপনার গার্মেন্টস কি সিটির ভিতরে না বাইরে? বাইরে। তাহলে আপনার গার্মেন্টস খোলা আছে, ওখানে তো ছুটি নাই, তাহলে কেন আপনি অ্যাবসেন্ট করে আইছি? যে দেয়া লাগবো সরকারের ভোটটা, পয়সা নাকি দরকার? মানে ভোটের মূল্য আপনার কাছে অনেক বেশি মূল্য কেন? সরকারের লাগে। সরকারকে কি করতে চান আপনি এই ভোটটা দিয়ে? একটা ভোট দিলে পয়সা নেই দরকার নাই, আমার একটা ভোট দিয়ে অনেক নাপ। আচ্ছা, আপনিও তো গার্মেন্টসে চাকরি করেন, ছুটি নিয়ে আসছেন, আপনারা তো সিটির বাইরে গার্মেন্টস, কিন্তু এই কষ্ট নিয়ে 3-4 ঘন্টা তারকে দাঁড়ায় থাকার কারণ কি? তাহলে সরকারে বাঁচানোর জন্য, সরকারে বাঁচালে সরকার আমাদের বাঁচাবে। বাহ, খুব সুন্দর করে বললেন তো। আচ্ছা, কি কি চান এই ভোটটা দেওয়ার মধ্য দিয়ে সরকারের কাছে? ভোট দেওয়ার মধ্যে সরকারের কাছে এই চাই যে আমাদের জিনিসের দাম কমায় দেয়। আপনার বাড়িতে ভোটার কয়টা? আমার বাড়িতে ভোটার 8টা। সবাই দিছে? জি। সবাই কি গার্মেন্টসে চাকরি করে? না, 2 জন করি আর 2 জন আরডি করে না। আপনি কতক্ষণ ধরে দাঁড়ায় আছেন? আমি আসছি না অল্প। আপা, আপনি কখন? আমি সকালে 8টায় আসছিলাম, 9:10 দিক দিয়ে গেছি। আচ্ছা, ভোটের পরিবেশ নিয়ে কোনো ভয় ভীতি আছে? না। কেমন ভোট হচ্ছে এখন? তো ভালোই, সকালে মানে বেশি ভিড় আছিল অনেক, এখন তো 2টার সময় একটু কম হয়। আমরা এই যে এখন আইসি আবার 1টার দিক দিয়ে। আচ্ছা, মৃত্তিকা, সবার কথা যেটা শুনছিলেন, উৎসব মুখর পরিবেশটা আছে, সবাই কিন্তু যেটা একটু অসন্তোষের জায়গা যে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আর দাঁড়িয়ে থাকার কারণটা ইভিএম এর গতিটা স্লো। তাছাড়া আনুষঙ্গিকভাবে কিন্তু সব পিক পরিস্থিতি মিলে এত বড় সিটি কর্পোরেশন যেটা, সেটাকে কিন্তু বলাই যাচ্ছে যে ভোট গ্রহণ শান্তিপূর্ণ এবং উৎসবের মেজাজেই ভোট গ্রহণ হচ্ছে। আর 4টার সময় ভোট শেষ হয়ে যাবে, তারপরে তো ইসির পরবর্তী চ্যালেঞ্জটা থাকে ভোট গণনা এবং রেজাল্ট ঘোষণা, এবং সেটাকে সুষ্ঠুভাবে করবার জন্য বাড়তি স্তরে নিরাপত্তা ব্যবস্থা আছে, যেটা আপনি একটু আগে বলেছেন যে 13,000 আইনশৃঙ্খলা বাহিনী এই শহরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। মেত্রিকা।